চ্যানেলের প্রত্যেকটি নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব ও বেল আইকন অ্যাক্টিভেট করুন আমার সুদীর্ঘ অভিজ্ঞতায় বহু মানুষকে দেখেছি যারা জ্যোতিষশাস্ত্রকে অস্বীকার করেন তারাও নিজেদের জীবনের অতীত বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কে জানার বিষয়ে অত্যন্ত উৎসাহী জ্যোতিষ শাস্ত্রে বিশ্বাসী অন্যদের ন্যায় তাই সকলের কথা মনে রেখেই সাধ্যমতো বিশ্লেষণ জানালাম নিজের রাশি জানা থাকলে মিলিয়ে নিন ভালো থাকুন সুস্থ থাকুন শান্তিতে থাক রাশিতে জন্ম হলে তেজস্বি স্বাধীনচেতা পরাক্রমশীল দৃঢ়প্রতিজ্ঞ গম্ভীর প্রকৃতি সম্পন্ন সংযমী আত্মবিশ্বাসী কঠোর পরিশ্রমী হবেন অনুভূতি ও সমালোচনার শক্তি প্রবল থাকায় সকল কার্যে আন্তরিকতা ও দৃঢ়তা প্রকাশ পাবে স্নেহপ্রীতির ব্যাপারে আপনার ঐকান্তিকতা যথেষ্টই থাকবে এবং নিজের কার্য বা প্রিয়জনের জন্য ত্যাগ স্বীকার করতেও আপনি কোন কোনোভাবেই কুণ্ঠিত হবেন না আপনার মধ্যে আত্মচেতনা ও আত্মবিশ্বাস প্রবল থাকায় ছোট বড় যে কোনো কর্মক্ষেত্রে আধিপত্য পরিচালনা ও নেতৃত্ব করার ইচ্ছা তীব্রতর হবে আপনার ভিতরে একসঙ্গেই উচ্চাকাঙ্ক্ষা প্রিয়তা উদারতা দয়াদাক্ষিণ্য ও সহানুভূতির সমাবেশ থাকবে সৌন্দর্যের প্রতি একটা স্বাভাবিক আকর্ষণ থাকায় আপনার চিত্ত সংগীত কাব্য অভিনয় প্রভৃতিতেও ঝোঁক থাকা অসম্ভব নয় আবার এই সৌন্দর্য প্রীতি খুব বেশি হলে অতিমাত্রায় ভোগী ও বিলাসপ্রিয় হতে পারেন সেজন্য আপনার সতর্কতা অবলম্বন করা প্রয়োজন খাওয়া দাওয়ায় পোশাক পরিচ্ছদ সব আপনি মার্জিত রুচির পরিচয় দিয়ে থাকেন আপনার প্রকৃতি সরল ও অমায়িক বলে অন্যের সঙ্গে খোলাখুলি আলাপ ব্যবহার তাদের আপনার দিকে আকৃষ্ট করবে আপনার হৃদয়বেগ অত্যন্ত গম্ভীর হলেও আপনি কিন্তু স্নেহপ্রীতির ব্যাপারে সহজেই আত্মহারা হয়ে পড়েন আপনি অপাত্রে প্রীতি ও বিশ্বাস স্থাপন করে অনেক সময় প্রতারিত হতে পারেন এবং তার জন্য মনস্তাপও হতে পারে তাই একটু ভেবেচিন্তে অন্যদের সঙ্গে সম্পর্ক করবেন আভিজাত্য ও আত্মমর্যাদা বোধ প্রবলভাবে থাকায় আপনি নিচ বা অশোভন কোনো কিছুতেই কখনো আত্মনিয়োগ করবেন না আচার ব্যবহার সর্বক্ষেত্রেই সাধারণ লোক থেকে উচ্চতর ও উন্নততর সংস্কৃতি সম্পন্ন ও আদর্শবাদী হবেন শিক্ষা দীক্ষা পরিবেশ আপনার উপর যথেষ্ট প্রভাব বিস্তার করবে আবার এই ভাবধারা বিপরীত দিকে চালিত হলে কিন্তু অহংকার দেশ হিংসা প্রবলভাবে দেখা দেবে ফলে আত্মপ্রচারে উন্মত্ত হওয়াও আপনার পক্ষে অসম্ভব নয় আপনি গম্ভীর প্রকৃতির ও রাজভারী লোক বলে অনাবশ্যক চপলতা ও লোঘতা প্রকাশ করা হবে প্রকৃতি বিরুদ্ধ আপনি সামান্য অন্যায় দেখলে যেমন উত্তেজিত হয়ে পড়েন এবং উত্তেজনা প্রশমিত হতেও কিন্তু সময় বেশি লাগে না হঠাৎ অর্থাৎ হঠাৎ করে ডেকেও যেতে পারেন আবার খুব তাড়াতাড়ি আপনি ঠান্ডাও হয়ে যেতে পারেন তাই গুরুতর অপরাধ করেও কেউ ক্ষমাপ্রার্থী হলে আপনি তাকে তৎক্ষণাৎ ক্ষমা করতেও কুণ্ঠিত হবেন না বিলক্ষণ সহনশীলতা ও ধৈর্য বিদ্যমান থাকায় কর্মে বিঘ্ন উপস্থিত হলেও অসাধারণ অধ্যাবসায়ের সাহায্যে তা আপনি সিদ্ধ করবেন এবং চেষ্টা করবেন সেই সমস্যা থেকে মুক্ত হওয়ার ব্যক্তিগতভাবে নানা প্রকার অসুবিধা উপস্থিত হলেও স্থির চিত্তে নির্দিষ্ট কার্য করে যাওয়ার ইচ্ছা ইচ্ছা ও শক্তি আপনার মধ্যে প্রাধান্য পাবে আত্মপ্রাধান্য বোধ থাকায় সামাজিক আচার ব্যবহারে বা সমাজ গঠনে আপনার বিশেষ মনোযোগ থাকবে না বর্তমানের চেয়ে ভবিষ্যতের চিন্তা আপনার মনে প্রবলতর থাকবে এর ফলে ভবিষ্যতের রঙিন স্বপ্নে বিহোর হয়ে বর্তমানের সুযোগ হারিয়ে নানারকম অশান্তি ও বিভ্রাটের সম্মুখীন হবেন আপনার প্রকৃতির বিশেষত্ব এটাই যে ভাবাবেগের গভীরতা আদর্শের প্রগাঢ়তা এবং বিশ্বাস অনুষ্ঠার ঐকান্তিক যথেষ্টতা থাকবে আপনার মধ্যে আপনি যা কিছু করবেন তাতে সম্পূর্ণ নির্ভরতার সঙ্গে নিজেকে নিয়োজিত করবেন এই নিষ্ঠাকে আধ্যাত্মিক আদর্শে যদি পরিচালিত করতে পারেন তাহলে জীবনে অনেক উন্নতি লাভ করবেন সিংহ রাশির জাতক জাতিকাদের যোগ্যতা আপনার বহুমুখী যোগ্যতা থাকায় আপনি নানাবিধ কাজে সফলতা পাবেন আপনার অপরের কোনো সাহায্য না নিয়েও সুনাম ও আত্মপ্রতিষ্ঠার যোগ আছে দায়িত্বপূর্ণ কোনো কাজের ভার আপনার উপর ন্যস্ত হলে নিজের দক্ষতায় তা সুন্দরভাবে আপনি পালন করতে পারবেন এবং এ ব্যাপারে আপনার যথেষ্ট খ্যাতি হবে কিন্তু অবিবেচনা বা অদ্ভুত মতবাদের জন্য সুযোগ পেয়েও তা কাজে লাগানো সবসময় সম্ভব হবে না কার্যকরী ক্ষমতা ও দক্ষতায় সুনাম ও প্রতিষ্ঠা অর্জন করতে পারলেও কোনো ভ্রান্ত ধারণার বশবর্তী ভাবপ্রবণতার ঝোঁকে আপনি নিশ্চিত সাফল্য অর্জন করতে পারবেন না সেই জন্য সকল কাজে আপনার সংযম গোপনীয়তা অধ্যাবসায় কঠোর পরিশ্রম ও দৃঢ়নিষ্ঠার ভাব থাকা একান্ত আবশ্যক সঙ্গীত চিত্র অভিনয় কল কব্জার কাজ বক্তৃতা সাহিত্য অনুশীলন গ্রন্থ রচনা প্রভৃতিতে আপনার অসাধারণ কৃতিত্ব ও যোগ্যতা প্রকাশ পাবে কৃষিকার্য ব্যাগ বাগিচা রচনা শিল্প খাদ্যদ্রব্য ব্যবসা হোটেল পরিচালনা কন্ট্রাক্টরি বেকারি প্রভৃতি যে কোনো কাজেই আপনার প্রতিভার পরিচয় পাওয়া যাবে আবার উচ্চস্তরের শিল্প উদ্ভাবনী ও স্পেকুলেশন লগ্নি ব্যবসা ও ব্যাংকিং প্রভৃতি কার্যে আপনার দক্ষতা থাকাও অসম্ভব নয় বৃশ্চিক সরি সিংহ রাশির জাতক জাতিকাদের ভাগ্য আপনাদের সৌভাগ্যবান বলা চলে দান লটারি ও স্পেকুলেশন অপ্রত্যাশিতভাবে বহু অর্থ বা সম্পত্তি লাভের যোগ আছে কিন্তু সম্পত্তি বা অর্থাদি ব্যাপারে আসক্তি বা আকর্ষণ খুব বেশি থাকবে না অনেক সময় সঞ্চিত অর্থ কোনো আকস্মিক বিপদে মামলায় মোকদ্দমায় বা সাংসারিক ব্যাপারে নষ্ট হয়ে যেতে পারে অথবা কোনো আদর্শের পিছনে অর্থ সম্পত্তি বিনিয়োগ করেও নিঃস্ব হয়ে যেতে পারেন এর ফলে আপনার সাময়িক অসুবিধা ও কষ্ট কষ্টভোগীর সম্ভাবনা আছে অভাবের ভিতরেও প্রয়োজনে আপনার যে কোনো পরিমাণ অর্থের সংস্থান হয়ে যাবে যৌবন বা প্রৌর বয়সে ভাগ্যোন্নতি ঘটার সম্ভাবনা বা যোগ আছে পারিবারিক কারণে গৃহভূমি সংক্রান্ত ব্যাপারে আসবাবপত্র সাজসজ্জা ইত্যাদি অথবা ভ্রমণাদির জন্য কারণে অকারণে আপনার সময় এবং অর্থ ব্যয় হবে আপনার ভাগ্য পরিবর্তনের সময় পঁচিশ উনত্রিশ পঁয়ত্রিশ ঊনপঞ্চাশ ষাট আটষট্টি বছর বয়স আর আপনার আকস্মিকভাবে সম্পত্তি লাভের যোগ আছে তেইশ পঁয়ত্রিশ চল্লিশ সাতান্ন ও ঊনসত্তর বছর বয়সে বিবাহযোগ আপনার বিবাহিত জীবন খুব ভালো বলা যায় না তবে বিবাহের পূর্বে ভালো রূপ বিবেচনা ও দেখাশোনা করে পাত্রী নির্বাচন করলে বিবাহিত জীবন সুখকর হতে পারে আপনার দাম্পত্য জীবনে সামান্য বিষয়ে স্বামী স্ত্রীর মধ্যে মনোমান্য ঘটা অসম্ভব নয় জন্য সাময়িক মনস্তাপ ভোগ করতে হতে পারে আপনার স্ত্রী আপনার অনুগত হতে পারে কিন্তু অনেক সময় আপনি স্ত্রীর উপর ঈর্ষা বা সন্দেহবশত তার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে থাকতে পারেন কখনো কখনও বন্ধু বান্ধবের জন্য অথবা বৈষয়িক ব্যাপারে আপনার দাম্পত্য জীবনে বিঘ্ন করতে পারে এসব কারণ দাম্পত্য জীবন সম্পর্কে আপনি হয়তো সম্পূর্ণভাবে উদাসীন থাকতে পারেন স্ত্রীর প্রতি অনুরাগী হলেও অবস্থা বিশেষে তার উপর আপনার যথাযথ প্রতিপালিত নাও হতে পারে যার জন্ম মাস বৈশাখ ভাদ্র পৌষ মাঘ ও ফাল্গুন কিংবা যার জন্মতিথি শুক্লপক্ষের চতুর্থী পঞ্চমী সপ্তমী একাদশী চতুর্দশী এরকম রমণের সঙ্গে বিবাহ করলে দাম্পত্য জীবন সুখকর হতে পারে আপনার সন্তানাদির সংখ্যা কম আপনার পক্ষে মেজ ধনুরাশি কিংবা সিংহ বা কুম্ভ রাশির সঙ্গে বিবাহ প্রশস্ত এরূপ স্ত্রীর সঙ্গে সৎ করলে আপনার বিবাহিত জীবন শান্তিপূর্ণ ও সুখময় হয়ে উঠবে আপনার পারিবারিক জীবন প্রায় শান্তিপূর্ণ হবে না পারিবারিক দুর্ঘটনায় আকস্মিক ব্যাপারে অর্থ হানির সম্ভাবনা পরিলক্ষিত হচ্ছে আপনার পৈতৃক সম্পত্তি বিভক্ত হতে পারে সেজন্য আপনাকে বহু ঝঞ্ঝাট পোয়াতে হবে এই ঝঞ্ঝাট এড়াতে গিয়ে বিষয় সম্পত্তি বিক্রি করাও আশ্চর্য নয় পিতামাতার জন্য মাঝে মাঝে দুশ্চিন্তা ও অর্থ ব্যয়ের সম্ভাবনাও আছে পিতার আকস্মিক কঠিন পীড়া দুর্ঘটনা ও অকালে জীবন সংশয় হওয়ার আশঙ্কা আছে সিংহ জাতকের খুব অল্প সংখ্যক পুত্রকন্যা হয়ে থাকে কিংবা সুসন্তান হওয়ার যোগ আছে সন্তান হলেও তাদের মধ্যে কেউ কোনো রকম দৈহিক অথবা মানসিক রোগ ভোগে হেতু বিকলাঙ্গ কিংবা অদ্ভুত প্রকৃতি সম্পন্ন হতে পারে আত্মীয় স্বজনের সঙ্গে আপনার প্রীতির বন্ধন দৃঢ় থাকবে কিন্তু কখনো তাদের সঙ্গে মনোমালিন্য হওয়ায় তাদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে দূরে থাকতেও হতে পারে তাদের সংসর্গে এমন কোনো ঘটনা ঘটবে যার ফলে আপনাকে প্রায় মানসিক অশান্তি কিংবা আজীবন দুঃখভোগও করতে হতে পারে আপনার বন্ধুভাগ্য মধ্যম এবং বন্ধুর সংখ্যা কম হবে তবে মেয়ের সিংহ ধনুরাশির লোকেরা যাদের জন্মতিথি শুক্লা ষষ্ঠী ত্রয়োদশী অথবা কৃষ্ণা তৃতীয়া সপ্তমী চতুর্দশী বা অমাবস্যা তাদের সঙ্গে আপনার বন্ধুত্ব আনন্দদায়ক ও স্থায়ী হবে বিভিন্ন প্রকৃতির লোকের সংসর্গে অনেক সময় বিবাদ বিসংবাদ এমনকি অর্থহানি অপযশ মানহানি পর্যন্ত ঘটতে পারে আপনি সাধারণত জনপ্রিয় হবেন এবং অনেক সঙ্গী ও অনুচর জুটবে তাদের সাহচর্যে আপনি বিশেষ লাভবান হবেন অনেক স্থলে কেউ কেউ গোপনে আপনার ক্ষতি করার চেষ্টা করবে আপনি নিজে বন্ধুবৎসল ও হবেন কিন্তু অধিকাংশ বন্ধুদের কাছ থেকে আপনি মৌখিক সহানুভূতি ছাড়া অন্য কোনো সাহায্য পাবেন না বৈশাখ আষাঢ় ভাদ্র পৌষ মাসে যাদের জন্ম তাদের সঙ্গে আপনার বন্ধুত্ব অনেকটা সুখকর হবে এবং যাদের রাশি আপনার রাশির অনুকূল তাদের সঙ্গে স্থায়ী বন্ধুত্ব হবে আপনি সাধারণত স্বাস্থ্যবান হলেও কোনো দীর্ঘস্থায়ী জটিল ব্যাধি আপনার দেহে বিদ্যমান থাকতে পারে পারে এমন কোনো উৎকট ব্যাধিও আপনার হতে যা সাধারণত চিকিৎসায় আরোগ্য লাভ খুবই কঠিন আপনার রক্তের চাপ পিত্তজনিত ব্যাধি স্নায়বিক দৌর্বল্য শুক্রপীড়া হতে পারে জলীয় ও তরল পদার্থের বেশি ব্যবহার স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর আমিষ আহার প্রয়োজন ভ্রমণযোগ আপনার বিদেশ বা দেশ ভ্রমণের যোগ রয়েছে কর্মপলক্ষে ভ্রমণ বা দীর্ঘ প্রবাস অসম্ভব নয় কিন্তু সবসময় তীর্থযাত্রা সুখকর নাও হতে পারে আপনার সমুদ্র ও আকাশ ভ্রমণের যোগ দেখা যাচ্ছে কিন্তু এসব ভ্রমণে বিপদের সম্ভাবনাও আছে তবে স্থলপথে ভ্রমণে আপনার যথেষ্ট লাভ ও প্রতিষ্ঠার সম্ভাবনা দেখা যাচ্ছে প্রেমের ব্যাপারে আপনার একনিষ্ঠতার একটি আদর্শ ধারণা থাকা সম্ভব কিন্তু এ বিষয়ে বারবার তিক্ত অভিজ্ঞতার ফলে শেষ পর্যন্ত আদর্শে স্থির থাকা কঠিন হবে যৌন প্রীতির ব্যাপারে কম বেশি দুঃখভোগ করতে হবে আর যাকে ভালোবাসেন তার থেকে বিচ্ছেদ তার কঠিন ব্যাধি মৃত্যু কিংবা কোনো দুর্ঘটনায় আপনার মনে অত্যন্ত আঘাত লাগবার সম্ভাবনা দেখা যাচ্ছে আবার অনেক সময় প্রণয় ঘটিত ব্যাপারে কোনো রকম কলঙ্ক বা অপবাদও জুটতে পারে কপালে বর্ণ বা রং সব রকমের মিশ্র ও বিচিত্র বর্ণ আপনার প্রীতিপ্রদ ও আনন্দবর্ধক হবে ময়ূরকণ্ঠী রং সমুদ্র বা আকাশের মতো নীল ও সবুজ রঙ আপনার স্বাস্থ্যের উপযোগী যেসব রঙের মধ্যে অন্য রঙের আভা বা মিশ্রণ পাওয়া যায় অর্থাৎ ভিন্ন ভিন্ন রঙের মিশ্রণে বিচিত্র রঙের প্রকাশ হয় সেরূপ রঙ আপনার ভাগ্য ও স্বাস্থ্যের পক্ষে অনুকূল তবে অসুস্থ অবস্থায় লাল হলদে বা ঘোর সবুজ রঙ ব্যবহার আপনাকে ক্ষতিগ্রস্ত করবে অসুস্থ অবস্থায় সাদা গেরুয়া গোলাপি রঙের জিনিস ব্যবহার করলে রোগ নিরাময় সাহায্য করবে আধ্যাত্মিক জগৎ ধর্মাদি ব্যাপারে বিশ্বাস ও অবিশ্বাস দুই থাকবে কিন্তু একবার প্রকৃত ধর্মে মন যদি আকৃষ্ট হয়ে যায় তবে কঠোর সাধনা ধ্যান যোগ ও প্রাণ প্রাণায়ামাদি বা মেডিটেশন দ্বারা আপনি স্বাস্থ্যবান অলৌকিক শক্তিমান হতে পারেন সাধারণ সিদ্ধিলাভ করবেন আয়ু আপনি সাধারণত দীর্ঘায়ু হবেন বছর বছর থেকে বয়স পর্যন্ত যোগ ভোগের আছে গ্রহরত্ন বৈদ্যমণি অপেল চন্দ্রকান্তমণি স্বর্ণ পাথর প্রভৃতি আপনার স্বাস্থ্যের পক্ষে বিশেষ হিতকর রক্তমুখী নীলা বা হীরক ধারণে আপনার হঠাৎ ভাগ্যোন্নতি ঘটবে বাতরোগ নিবারণের জন্য পাথর ও বিদ্যুৎ পৃষ্ঠ তাম্র তার ধারণ বলতে তার। আর গ্রহমূল যেগুলো আপনি ব্যবহার করতে পারেন বিল্যমূল বাসক মূল ব্রহ্মষষ্ঠীর মূল ধারণে আপনার সুস্বাস্থ্য লাভ হবে আর অশ্বগন্ধা ও অনন্তমূল ধারণে দীর্ঘস্থায়ী রোগ আরোগ্য হবে শ্বেত বেরেলা ও শ্বেত চন্দনের মূল ধরনের অর্থ ও সম্পত্তি লাভের যোগ আছে পরিশেষে বলতে পারি আপনার জীবন সুখ দুঃখ মিশ্রিত হবে কিন্তু প্রচুর সুখ শান্তি যশ অর্থ সম্পত্তি প্রভৃতি লাভ হবে এমন নয় যে সবসময় অর্থহানি ঘটবে মন পীড়া সম্মানহানি স্বজন বিয়োগ প্রভৃতি ঘটা অসম্ভব নয় এইসব সুখ দুঃখ ভোগ গ্রহণের অবস্থিতি অনুসারে হয়ে থাকে গ্রহ ও নক্ষত্রের জন্য অবস্থাতেই বিচলিত না হয়ে সমভাবে ও ধৈর্য সহকারে সুখ দুঃখ ভোগ করাই সমীচীন নিজেকে সদভাবে পরিচালিত করতে পারলে এবং সুযোগ সুবিধা পেলে আপনি সুখী ও সমৃদ্ধশালী হয়ে কীর্তিমান হবেন ধন্যবাদ চ্যানেলের প্রত্যেকটি নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব ও বেল আইকন অ্যাক্টিভেট